নমস্কার, আমি স্বপন। ইবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, জনগর্জন সভা। এখন কেউ বলছেন গর্জন না বর্জন, সেটা তো বোঝা যাবে 2024-এর লোকসভা নির্বাচনের পর জনগর্জন না জনবর্জন সভা হলো শেষ পর্যন্ত। কারণ এরকম ভিড় বাড়ানো সভা 2011-তে বামফ্রন্ট করেছিল, তারপরে বামফ্রন্টের ফলাফল কি হয়েছিল গোটা রাজ্যের মানুষ দেখেছে। তো নেবে যাওয়ার আগে যেমন করে দপ করে জ্বলে ওঠে সেরকমই সভা কিনা, কিন্তু সেই সভার আগে কি চেহারা দেখলাম তৃণমূল কংগ্রেসের 107-108 দুটো দলের মধ্যে, দুটো ওয়ার্ডে কলকাতাতেই গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি বেশি কথা বলবো না, শুধু ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে বলবো। আমি দেখতাম যে আমি একটা জিনিস দেখেছি যে সিপিএম এর একজন কর্মী আরেকজন কর্মীকে কমরেড বলে ডাকে। এখানে দেখলাম তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আর একজন কর্মীকে বলছে এই শান্তির ছেলে, তুই কোথায় শান্তির ছেলেকে ধর না। আমি জানি না কমরেডের বদলে ওরা একদল আরেক দলকে শান্তির ছেলে বলে ডাকে কিনা। এবং সেইটা একটা অবাক ব্যাপার, আমি দেখলাম যে তৃণমূলের একজন কর্মী আর একজন কর্মীকে আমি শুনতে পেলাম, যা কথাটা শুনতে পেলাম। আমার দর্শক বন্ধুদের ভিডিওটা দেখাবো, তারাও সেটা নিশ্চয়ই শুনতে পাবেন। তো সেখানে তারা সেই করছেন এবং সেটা দেখছেন দুদলের মধ্যে হচ্ছে, একদল আর একদল। আর পুলিশের ভূমিকা দেখে আমার দারুণ খুব ভালো লাগছিল। রাজ্য পুলিশের ঠিক যেন তৃণমূল কংগ্রেসের ঠিক পলিটিক্যাল ক্যাডারের মতো ভূমিকা, একটু ঝাড়িয়ে দিচ্ছে, এই করছে, চলু জড়িয়ে ধরছে, এই করছে। পুলিশ না তৃণমূল কংগ্রেসের লোক বুঝতে পারছি না, মানে রাজ্যের এই চেহারাটা আর ঠিক কতদিন আমরা দেখব এটা বাংলার মানুষ ঠিক করবে। তো জনগর্জনের আগে এই যে দুইজনে যে গর্জন করলো, সেই গর্জনটা আমি একবার একটু দেখে নিই। আর বাড়তি কোনো কথা বলবো না, এ নিয়ে আলাদা কোনো বিশ্লেষণও দেবো না। শুধু আমার মনে হয় ভিডিওটাই যথেষ্ট বাংলার মানুষের এই গোটা ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য। ভিডিওটা একটু দেখে নিন। আমাদের যেখানে দিদি বলেছে বলে আমরা চুপচাপ করে আছি, চলে যাচ্ছে।